হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল চলে এলাম ছাদে, এসে টমেটো গাছে টমেটো দেখে খুবই ভালো লাগছে। দেখেন কি পরিমাণে টমেটো ধরেছে, আরও অনেক টমেটো আসতেছে। এই যে ছোট ছোট টমেটো। তো ভাবলাম আজকে সকাল সকাল সূর্য ওঠার আগেই আমি ছাদে চলে যাব, কেননা এখন রোদগুলো খুবই তেজি। তো এসে বাগানে লাল, নীল, গোলাপি, বেগুনি কত রকমেরই ফুল দেখেন। এটা বেগুন গাছের বেগুন ফুল, খুবই সুন্দর। আর এখানে তো প্রচুর টমেটো ধরেছে, দেখেন টমেটো গাছের টমেটো ফুল হলুদ কালার। আর এখানে মরিচ ফুল সাদা, এখানে রয়েছে লেবু ফুল, মানে ফুলে ফুলে ভরে আছে আমার ছাদ বাগান। আজ থেকে দেখাই এই ফুলের স্মেলগুলো কি যে দারুণ। আরো রয়েছে গোলাপ, দেখেন এ পাশে একটা, এখানে চন্দ্রমল্লিকা, অসংখ্য চন্দ্রমল্লিকা। একটা কালার, আবার দেখেন এটা আরেকটা কালার, এটা গোলাপি, খুব সুন্দর। এগুলোতে এখনো ফুল আসে নাই, মাত্র বীজ বসাইছি। আর এই কালারটা দেখেন, খুব দারুণ না? সকাল সকাল এরকম একটা পরিবেশ দেখি অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। আর পেঁয়াজ ফুলগুলো দেখেন কি সুন্দর, পেঁয়াজের ফুল। এটা হচ্ছে পেঁয়াজের কলি, যেটা আমরা বাজার থেকে আনি সেটা। আর এটা হচ্ছে পেঁয়াজের ফুল, মানে যেটা ফুটে গেছে, কলিটা ফুটে ফুল হয়ে গেছে। তো আরও রয়েছে কাটা মুকুট, মানে বলে শেষ করা যাবে না, অনেক রকমের ফুল দেখে খুবই ভালো লাগছে। তো এখানে দেখেন টমেটো গাছ একদম নুয়ে পড়েছে টমেটো ধরে, মাশাআল্লাহ। মানে মন স্বাস্থ্য দুইটাই ভালো রাখার জন্য এরকম একটা পরিবেশই মানে আমার মতো আর কি, কারণ কার না ভালো লাগবে এরকম নিজের বাগানে এরকম ফ্রেশ ফ্রেশ সবজি দেখতে, সবারই ভালো লাগবে। তো চলেন আর কথা না বাড়িয়ে আসল কাজে যাই। এসেছিলাম মূলত শাক নিয়ে যাব, আজকে আমার বর আসবেন, তো উনি তো খুবই পছন্দ করে মিষ্টি কুমড়া শাক, তাই সকাল সকাল চলে এলাম ছাদে শাক নিয়ে যাব। বিসমিল্লাহ, পানিটা নিচ্ছে। তো শাক দেখা যাচ্ছে না তুললে কিছুদিন পরে সেগুলোর খাওয়ার উপযুক্ত থাকে না। আর এই পাশে দেখেন কি সুন্দর লাল শাক, এগুলোও খাওয়ার উপযুক্ত হয়ে এসেছে, খেয়ে নিতে হবে, সময় সুযোগ হচ্ছে না। কই আমি ডিস নিয়ে আসছিলাম, তো আপনাদের কাদের কাদের মিষ্টি কুমড়া শাক পছন্দ জানাবেন। আমি আগে তেমন একটা খেতাম না, বাট এখন ভালোই লাগে খেতে খেতে। খারাপ না। তো দেখেন এগুলো আসলে এটার বয়স হচ্ছে, বেশ কিছু শাক খেয়েছি, তো এগুলো তেমন বাড়তেছে না। আর প্রথম দিকের শাকগুলো অসাধারণ ছিল, মানে ঝাঁকালো
অনেক বড় বড়। আর এখন এই শাকগুলো কেমন যেন ছোট ছোট হয়ে গেছে। এই পাশে দিদি শশা চারা দিয়েছি দুটো, এটা ওখানে তুলে দিব। চিনের উপর পাতরের উপর দেখেন আমার শাক নেওয়া কমপ্লিট। আর কোথাও আসতে কিনা দেখছি। এখানে এখানে খুব সুন্দর সুন্দর ফুল আসে, বাট ফুলগুলো রাখে না, পাখিরা খেয়ে নেই। এদিকে আরেকটা বেরোচ্ছে, এখানে গাছটা ড্রামের মধ্যে একটা শাকের আর একটা টমেটোর দুটাই দিয়েছিলাম। এটা এখান থেকে সুন্দর করে বেয়ে এখানে চলে আসছে, মানে এই কংক্রিটের মধ্যে আমি শাকের জন্যই সিলেক্ট করছি, কারণ শাক বেয়ে ওখানে উঠে যাবে, তাহলে নিতে ইজি হবে। একটা জিনিস যদি আপনাদেরকে দেখায়, দেখেন আমি এখানের ওপরে নেট দিয়েছি। তো শাকগুলা প্রথম দিকে নেটের উপরে ওঠানোর কথা ছিল, বাট নেটের উপরে ওঠালে তো খাওয়া যাবে না, মানে কাটতে কষ্ট হবে, সে কারণে আমি আর নেটের উপরে উঠাই নাই। নেটের উপরে শিম দিয়ে দিছি, দেখেন শিমের ফুল মাশাল্লাহ, থোকায় থোকায় শিম আসছে। দেখেন ক্যামেরা তো কবে করে আসছে কিনা জানি না, এই যে শিম। তো দেখতেই পাচ্ছেন আমি এই জিও ব্যাগে শিম দিছিলাম, শিমটা একদম এভাবে ওঠে নেটের ওপরে এখানে উঠে গেছে। আর বাকি ড্রামগুলোতে যে শাকের এই যে শসা শাক এগুলো সব এই এখানে কংক্রিটের ওপরে দিয়ে দিব, মানে এই পাশটা মূলত সবজি শাক সবজি এগুলোর জন্য রেখেছি। আর এখানে একটা বড়ই গাছ, এটা আসলে আমি বীজ থেকে করছি, তো এটা রাখবো কিনা এখনও জানি না, বাট এটা অনেক বড় হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে। তো দেখা যাক, যেহেতু এক বছর হয়ে গেছে, আর এক বছর হলেই ফল আসবে। হ্যাঁ হ্যাঁ, দেখেন আপনারা টমেটো, বাগানের টমেটো এখানে এনে ওরা খেয়ে নিছে। দেখেন এই ফুলটা অনেক সুন্দর না, এটা হচ্ছে তিতা করলা গাছের ফুল। তো ভিউয়ার্স, আমি শাক নিয়ে নিছি, ওই পাশ থেকে আরেকটু নিব, কারণ বেশি হলেও খাওয়া যাবে না, যেহেতু বেবিরা খায় না আমাদের দুজনের, যতটুক লাগবে ততটুকুই নিব, কারণ আমি অপচয় করাতে একদম পছন্দ করি না। দেখেন বাগানে চলে আসছে, কবুতররা চলে আসতেছে, ওরা এখানে ঘুরে ঘুরে এটা সেটা সেটা এটা খায়। কবুতরের জন্য বীজও বসানো যায় না, ওরা বীজগুলো খেয়ে ফেলে। তো মাশাল্লাহ বরবটি চারাটা খুব সুন্দরভাবে বেয়ে উঠতেছে। এই নিয়ে অনেকগুলো বরবটি চারা দিয়েছিলাম, বাট পাখিদের জন্য রাখা মানে অসম্ভব হয়ে পড়ছিল, তো কোনোভাবে এটা ফাঁক ফুঁক করে উঠে গেছে। দেখেন আমার টমেটো গাছে টমেটো কীভাবে আসছে, দেখেন এটা একদম মিষ্টি কুমড়া গাছে চলে যাচ্ছে। তো এটা বয়স্ক হয়ে গেছে, এখানে কিছু রিফুজিলতা, এটা কাটা ছিঁড়াতে ভালো কাজ করে, মানে তৎক্ষণাৎ কাটা ছিঁড়া মানে রক্ত বন্ধ হয়ে যায়, ব্লিডিং বন্ধ হয়ে যায়, ওই লতাটা একটুখানি ঘষে দিয়ে দিলে। এটা সব জায়গায় পাওয়া যায় অ্যাভেলেবল। তো দেখেন ওফ, এই পাশেরগুলো তো খুবই কচি কচি, খুবই ভালো লাগতেছে। এটা তো অনেক লম্বা হয়ে গেছে, আমি আসলে দেখেন কত লম্বা
কত কচি সতেজ আর নিব না কারণ আর নিলে বেশি হয়ে যাবে এখানে আলু মুসুরি ডাল আপনার চিংড়ি মাছ সবই পড়বে তো আরও বেড়ে যাবে তো আরও একটা খাওয়া যাবে দেখেন এটাও কিন্তু খুবই সতেজ সবুজ বেশি দেরি হলে কিন্তু এটাও নষ্ট হয়ে যাবে বাট আজকে নিব না দেখি অন্য কোনো সময় আর এই পাশে পুঁইশাকগুলো দেখেন পুঁইশাকের সুন্দর বীজ আসছে পুঁইশাকের এই বীজগুলোও কিন্তু রান্না করে খাওয়া যায় অনেক মজার বাট আমি রান্না করবো না কারণ এগুলো আমি বীজের জন্য রাখছি এই দেখেন নিচে অনেকগুলো বীজ আসতেছে কালো কালো এই বীজগুলো পড়লে বর্ষাকালে আবার তরতর করে বেড়ে উঠবে তো আসলে অনেকগুলো খাওয়া হয়েছে মানে গত বছর প্রচুর পুঁইশাক খাওয়া হয়েছে পরে সবগুলো ফেলে দিয়ে আমি একটাই রাখছি ওখানে কারণ পুঁইশাক এত হয় মানে কি বলবো আর এখানে দেখেন ফাঁকে টমেটো কালার চলে আসছে এটা নিয়ে নিই নাহলে পাখিরা খেয়ে নেবে সাথে দিয়ে দেওয়া যাবে তো এই হলো অবস্থা গাইস ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আর বাড়াবো না আর এই বীজগুলো বসানো বসাইছি এটা আমি বসাইছি আর এই এগুলো চারাগুলো কিনে নিয়ে আসছি মানে বীজ সহ কিনে নিয়ে আস বীজের চারা আর কি বড় হওয়ার আগে নিয়ে আসছি এগুলো আপনার গরমের বীজ মানে গরমকালের জন্য যেহেতু গরম চলে আসছে আর এই পাশে দেখেন কি সুন্দর বেগুন আই হোপ এটা রমজান আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে মানে প্রথম রমজানে এটাকে বেগুনি করে খাওয়া যাবে রমজান তো চলে আসছে আর গতকাল চাচা পরিষ্কার করেছিলাম দেখেন আজকে আবার এই অবস্থা মানে পাতা পরে আবার সেম অবস্থা এই পাশে কিন্তু বেশ কিছু পেঁপে আসছে আর দেখুন ধনিয়া গাছ ধনিয়া মানে আমরা যে ধনিয়া পাতা খাই সেটার সেই ধনিয়াগুলো দেখেন গাছে আসলে আমি চেষ্টা করি সব কিছু দেখার জন্য মানে ধনিয়াটা কীভাবে ধরে আমরা তো সবসময় ধনিয়া কিনে আনি নিজের চোখে দেখি না কীভাবে ধরে কীভাবে ফুল আসে তো এটা অল্প কয়টা আমি রেখে দিয়েছি গাছ ধনিয়া পাতা খেয়েছি প্রচুর ধনিয়া পাতা খেয়েছি বাট গাছটা রেখে দিয়েছি আশেপাশে ধনিয়া পাতাগুলো খেয়ে গাছটা রেখে দিলাম এখন তো মাশাল্লাহ ধনিয়া দেখেন কি সুন্দর গাছটা দেখতেই না কি সুন্দর লাগছে তো পেঁপে গাছের পাশে এটা জাস্ট কয়েকটা ধনিয়া পড়ছিল ওখান থেকে উঠছে তো এই গাছটা বড় হয়ে যাওয়াতে পাশে অনেকগুলো ধনিয়া ছিল ধনিয়া পাতা এগুলো আমি খেয়েছি এখন এগুলো খাওয়া যাবে খুবই স্মেলড আর ধনিয়াগুলো রেখে দিছি দেখা যাক কেমন হয় মানে এক্সপেরিমেন্টের জন্য যে ধনিয়া কেমন হয় গাছে থাকে না অনেকের শখ বা ইচ্ছা দেখেন এই বেগুনটা খেয়ে চলে গেছে ভিতরে বেগুন রাখেনি এগুলো আপনার বানরের কাজ বানর খুবই ডিস্টার্ব করতেছে এখন এটা আসতেছে বেগুন এটা একটু বড় হতে না হতে দেখবেন সেটাও খেয়ে নেবে খুবই বিরক্তির মধ্যে আছি এই বানরকে নিয়ে কি যে করি তো এই পাশে আরেকটা দিয়েছি বরবটি চারা এরকম বেশ কিছু আজকে দুই মাস ধরে বরবটি চারা আমি ওঠানোর চেষ্টা করতেছি বাট পারছিলাম না এই পাখিরা খেয়ে নিয়ে যায় কবুতর পাখি আপনার আবার আমার বেবিরা ওরাও ছিঁড়ে ফেলে অনেক সময় তো দেখেন এখানে কী সুন্দর সুন্দর শিম এখানে শিম এটা হচ্ছে মানে সবুজটা আর এটা হচ্ছে বেগুনিটা মানে কালারিং যেটা শিম সেটাই তো এই জীবেগে আমি দুইটা জাতি দিয়েছি দেখেন এখানে খুব সুন্দর সবুজ এই ড্রামটাতে দুইটা জাতি দিয়েছি দেখেন একটা সবুজ একটা বেগুনি কালারের তো মাশাল্লাহ দুইটাতে ভালো ফলন হচ্ছে এখানে আরও প্রচুর ফুল আসতেছে আমি শিম খেয়েছি অনেক আরও ধরতেছে আর ডালিম গাছের কথা কী বা বলবো ডালিম গাছের ফুলগুলো দেখুন কি সুন্দর সকাল সকাল এরকম ফুল দেখলে কার না ভালো লাগে বলেন এই দেখেন ডালিম আসতেছে তো হিউজ মানে প্রচুর পরিমাণে ফুল আসতেছে আর ঝরে যাচ্ছে জানি না ডালিমের
মানে লাগতেছে না কেন, ফুলগুলো সবই ঝরে যাচ্ছে, বাট আপনার যত্নের কোনো ত্রুটি রাখতেছে না। আসলে রিজিকে যেটা আছে সেটাই হবে, সেটাই ধরবে, এটা হচ্ছে কথা। আর এই পাশের লেবু গাছটা তো এই দেখুন, সিম, সিমের ফুল সুন্দর না? আর এই পাশের লেবু গাছটাতেও প্রচুর ফুল আসতেছে, থোকাই থোকাই ফুল দেখেন, এভাবে থোকাই থোকাই যদি লেবু আসে মানে খেয়ে শেষ করা যাবে না। তো গাইস কথা বাড়াবো না, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার শাক কাটতে হবে, বেবিরা ওঠার আগেই শাক কেটে শেষ করতে হবে, নাহলে ওরা আবার ডিস্টার্ব করা শুরু করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।